বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ উড়ালপুর। 15 জানুয়ারি রাত 11টা থেকে 19 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুর। কলকাতা পুলিশ ও কলকাতা মেট্রো রেলের যৌথ বিবৃতিতে জানানো হলো সে কথা। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্যই উড়ালপুর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সেই সময় যাতায়াতের জন্য লেলিন সরণি, বিধান সরণি ও রফি আহমেদ কিদুবাই রোডকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এজেসি বোস রোডের উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর দিকে বাস যাওয়ার জন্য উড়ালপুরের একদিকে রাজাবাজার মোড় ও অপরদিকে এনআরএস হাসপাতালের সামনে অস্থায়ী বাস টার্মিনাস করা হবে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।